ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ সাব্বির হোসেন। আজ আমরা দেখব বাইনারি যোগ, অতি সহজে কিভাবে বাইনারি যোগ করতে পারি সেই বিষয়টার জন্য আজকের ভিডিও তৈরি করা। তো প্রথমে দেখছি যে বাইনারি যোগ করার জন্য যা যা দরকার আমরা আগে নিয়ে নিয়েছি। বাইনারি যোগ করার জন্য আমাদের মূলত 5টি নিয়ম জানা থাকলেই চলবে, তো আমরা দেখে নিই। প্রথমে 1 নম্বর হচ্ছে 0 + 0 সমান সমান কী হবে? 0 হবে। 1 + 0 সমান সমান 1 হবে। 0 + 1 সমান সমান 1 হবে। এই তিনটা নিয়ম মূলত আমাদের সাধারণ বীজগণিত এবং সাধারণ নিয়মে হয়, কিন্তু 4 নম্বর নিয়মটি দেখুন, 1 + 1 বাইনারি যোগ করলে হবে 1 0। এখানে যোগফল হবে 0 এবং ক্যারি বা হাতে থাকবে এই 1টা কী থাকবে? ক্যারি। এই 1টা হবে ক্যারি বা হাতে থাকবে। তো 5 নম্বরের যে নিয়মটা সেটা হচ্ছে, যদি 3টা 1 একত্রে যোগ থাকে, 1 + 1 + 1, তাহলে কী হবে? যোগফল হবে 1 1। যোগফল আমরা প্রথমে নামাবো যোগফল 1 এবং আর 1 কী থাকবে? ক্যারি বা হাতে থাকবে 1। তো চলুন উদাহরণের মাধ্যমে আমরা দেখে নিই বাইনারি যোগগুলো। তো প্রথমে আমি উদাহরণগুলো আগে লিখে নিয়েছি, দেখুন 1 নম্বর উদাহরণ যেটা আছে, তো আমরা বাইনারি যোগটা করব 1 + 1। 1 + 1 করলে কী হয়? তো দেখুন 1 + 1 করলে, 1 + 1 করলে যোগফল হবে 0 এবং হাতে থাকবে কি? ক্যারি বা হাতে থাকবে 1। তো এখানে আমাদের 1 + 1, তো আমাদের যোগফল হবে 0 0, নামাইলাম। এখন আমাদের কী আছে হাতে? 1। সেই 1টা আমি যদি এখানে বসাই দিই, মনে মনে বসাই দিই, তো আমি লিখে দিলাম বোঝার জন্য। তো 1 + 1 যোগ করলে কী হবে? আবার দেখেন 1 + 1 চলে আসছে। তো আমাদের 4 নম্বর নিয়মটা আবার আসছে, 1 + 1 যোগফল হবে 0 এবং হাতে থাকবে কি? 1। তো আমরা দেখি 1 + 1, তো যোগফল হবে 0, হাতে থাকবে কি? 1। তো 1 1 মনে রাখার জন্য বাম পাশে আমি ছোটো করে নামাই নিলাম। তো আবার কী হয়েছে? 0 সাথে 1 যোগ করলে কী হয়? 1 হয়। 0 সাথে 1, 0 সাথে 1 যোগ করলে 1 হয়। এবং এই 1 আর এই 1 যোগ করলে কী হয়? দেখেন 2টা 1 আছে, তো এই 4 নম্বরটা আবারও 1 + 1 যোগফল হবে 0 এবং হাতে থাকবে কি? 1। তো 1 + 1 যোগফল কী হবে? 0, হাতে থাকবে কি? 1। তো আমার এখানে কী সংখ্যা আছে, কী অঙ্কটা আছে? 1 1। 1 আর 1 যোগ করলে আবার 4 নম্বরটা, 1 1 যোগ করলে কী হয়? 1 0, যোগফল হবে প্রথমে নম্বর 0 এবং হাতে থাকবে কি? 1। যেহেতু আমাদের তো আমাদের এখানে আছে 1 আর 1 1 যোগ করলে কী হয়? 1 0। তো 0 আবার হাতে থাকবে কি? 1 1। বাম্পাশে না এলাম, এখানে কোনো অঙ্ক নেই, এর জন্য 1 এর 1ই হবে। তো হয়ে গেল আমাদের সিম্পল বাইনারি যোগ, খুব সহজে আমরা করতে পারলাম। তো আমি আর একটা উদাহরণ দেবো, এক্সাম্পল 2। তো এক্সাম্পল 2 আমি একটা অঙ্ক লিখছি, তো এই অঙ্কটা আমরা এই সমস্যাটা সমাধান করব খুব সহজে। তো দেখতে পাচ্ছি এখানে অঙ্ক আছে কি? 0 1। 0 সাথে 1 যোগ করলে কী হয়? আমরা দেখছি 3 নম্বর নিয়মে 0 + 1 সমান সমান কী হয়? 1 হয়। তো 0 সাথে 1 যোগ করলে 1 হয়। ওকে, তারপর কী আছে? 1 1। তো 4 নম্বরটা আবারও, 4 নম্বরটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা নিয়ম, যেটা নাকি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে হুব লাগে। তো আমি টিস্টার চিহ্ন দিয়ে নিচ্ছি। তো 1 + 1 কী হয়? যোগফল 0 এবং হাতে থাকবে কত? 1। তো এই 1 এখানে কী আছে আমাদের? 1 1। তো আমাদের যোগফল হবে 0, হাতে থাকবে কি? 1। কিন্তু এখানে আমাদের একটা দশমিক আছে, দশমিক থাকলে আমাদের কী করতে হবে? দশমিক নিয়ে আমাদের যেখানে আছে দশমিক সেখানে আমরা দিয়ে দেবো। 2 ঘর পর দশমিক আছে, তো আমরা এখানে 2 ঘর পরে দিয়ে দিবো। আর হাতে কী ছিল আমাদের? 1 1 যোগ করে 1 ছিল, সেই 1টা আমরা এইখানে নামাবো। তো 0 0 যোগ করলে কী হয়? 0 হয়। আমাদের প্রথম নিয়মটা 0 + 0 সমান সমান কী হয়? 0 হয়। তো এখানে কী আছে? 0 0 যোগ করলে যেহেতু 0 হয় এবং 0, আর কী আছে? 1। 0 আর 1 যোগ করলে কী হয়? 0 আর 3 নম্বর নিয়মটা আবার, 0 আর 1 যোগ করলে 1 হয়। তো 0 আর 1 যোগ করলে আমাদের কী হচ্ছে? 0 আর 1 যোগ করলে 1 হচ্ছে। তো হাতে কিছু আছে? না, হাতে কিছু নাই। তো আমরা দেখি পরে কী আছে, 0 1। 0 1 যোগ করলে আমরা জানি 0 1 যোগ করলে 1 হয়। হাতে কিছু আছে? হাতে কিছু নাই। তাহলে এখানে কী আছে? 1। তো এখানে 1 বসবো। এভাবে আমরা খুব সহজে বাইনারি, যে কোনো বাইনারি যোগ করতে পারি। তো ধন্যবাদ। তো আমি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করবেন, যাতে আমি সামনে আপনার আরেকটি ভিডিও আপনাদের উপহার দিতে পারি। ধন্যবাদ সবাইকে।